নিজেকে পৌরসভার কন্ট্রাক্টর বলে জানিয়ে আবাস যোজনার বাড়ি দেবার নাম করে 60,000 টাকা কাটনামি নেওয়ার অভিযোগ শিউরির বাসিন্দা সন্দীপ দাসের বিরুদ্ধে। যদিও ঘটনাটি এখনো থানায় লিখিত অভিযোগ হয়নি। সম্পূর্ণ খবরটি দেখে নিন বিগ নিউজের পর্দায়। এবার আবাস যোজনায় বাড়ি দেবার নাম করে খেপে খেপে 60,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে শিউরি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূরজাহান বিবির থেকে পৌরসভার বাড়ির কন্ট্রাক্টরের পরিচয় দিয়ে 6 বছর ধরে খেপে খেপে প্রায় 60,000 টাকা নেয় সন্দীপ দাস নামে এক ব্যক্তি। কিন্তু টাকা নিলেও আজও তার বাড়ি হয়নি। আজ শিউরির শেহারা পাড়ার বাসিন্দা সন্দীপ দাস নামে ওই ব্যক্তিকে দেখতে পেয়ে আটকে রাখে নূরজাহান বিবি সহ স্থানীয় মানুষজনেরা। পরে সন্দীপ দাস পুরো টাকা ফেরত দেওয়ার কথা লিখিত ভাবে জানালে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই ব্যক্তি যিনি নিজেকে পৌরসভার কন্ট্রাক্টর বলে দাবি করছেন, সেই দাবি কার্যত খারিজ করেছেন শিউরি পৌরসভার উপপৌরপিতা বিদ্যাসাগর সাউ। ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। আচ্ছা, 5 নম্বর ওয়ার্ডের একজন মহিলার অভিযোগ, পৌরসভার কন্ট্রাক্টর সন্দীপ বাবু, তিনি নাকি প্রায় খেপে খেপে 60,000 টাকা নিয়েছেন বাড়ি দেওয়ার এবং বাড়ি করে দেওয়ার জন্য, কি বলবেন? সন্দীপবাবুকে টাকাটা উনি দিলেন কেন? প্রথম কথা, টাকা দিয়ে তো বাড়ি হয় না। এখানে যারা বাড়ি পাচ্ছে তারা বিনা পয়সায় বাড়ি পাচ্ছে, টাকার প্রশ্ন নেই, কেন দিলেন কেন? আর যদি বা টাকা দিয়েছেন, উনি যাকেই টাকা দিয়েছে থানাতে গিয়ে এফআইআর করুন, ওনার নামে টাকাটা আদায় করুন। এখন পৌরসভাতে কি আপনাদের কাছে কোনো লিখিত অভিযোগ করা হয়েছে? না না না, পৌরসভার কাছে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। আমি তো আপনাদের কাছেই শুনছি যে এরকম কেউ পৌরসভার স্টাফও নয়, যার নাম বলছেন সে পৌরসভার স্টাফও না, পৌরসভার কেউ নয়। এবার সে একজন সাধারণ পাবলিক, তাকে যদি কেউ টাকা দিয়ে দেয় বাড়ির না বাড়ির জন্য, তাহলে জানতে হবে তার নিজের ব্যক্তিগত ফল্ট। এবার তার উচিত হবে থানায় গিয়ে তার নামে ডায়েরি করা, এফআইআর করা। এখানে তো পৌরসভার নামটাও জড়িয়ে যাচ্ছে, পৌরসভার নাম জড়িয়ে যাচ্ছে তো কী করা যাবে? কেউ যদি পৌরসভার নাম করে কেউ টাকা নিয়ে নেয়, আজকে যদি কলকাতা টিভির নাম করে সাংবাদিকের নাম করে কেউ টাকা নিয়ে নেয় বাজারে 20-25 হাজার টাকা নিয়ে নেয়, আপনার কী করণীয় আছে? এক্স্যাক্টলি সেম, কেউ যদি দেওয়ার জন্য বসে থাকে সেখানে আটকাবে কে? তাদের তো উচিত একবার অন্তত সেই এলাকার কাউন্সিলরের সঙ্গে কথা বলা, কাউন্সিলরকে তো জানাতে হবে বিষয়টা। ফেরত দিয়ে দিচ্ছি, টাকা ফেরত দিয়ে দিচ্ছি, পারেন এত কিছু ভেবেছিলাম যে পেয়ে যাবে, সেই ভেবেছি আমি বলেছিলাম ঠিক আছে বাকিটা কাজ করেন। আমি এমনি কন্ট্রাক্টরে কাজ করতাম, মিউনিসিপালিটি। আজকে আজকে ফেরত দেবো, সেটা লিখে দেবো, কালকে ফেরত দিয়ে দেবো। ঘরটা করে দেবো বলে, ঘরটা করে দেবো বলে এই ভেবেছে যে ডেটগুলো লাগে সেটুকু আমি নিয়ে করে দেবো বাকিটা। না 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 না, বাড়ির টাকাকে ঢোকে ওরা অ্যাকাউন্টে। আমি বলছি 25,000 টাকাটা জমা করিয়ে দেবো, প্লাস যেটা থাকবে যেটা এক্সট্রা কাজ হবে সেগুলো থেকে অ্যাডজাস্টমেন্ট করিয়ে দেবো। এই 25,000 টাকা যেটা লাগে এক্সট্রা, সেটা হ্যাঁ না, সেটা আমার অন্যায় হয়েছিল, সেটা আমার অন্যায় হয়েছিল। 60,000 টাকা অ্যাকচুয়াল দিয়েছিল 45,000 টাকা বলে দিচ্ছি, আর আর 15,000 টাকা গ্রোথ বল কেটেছিল, সেটা পয়সা খরচা হয়েছিল ওর, সেই হিসেবে 60,000 টাকা। কিন্তু সরকারি গাড়ির টাকা তো লাগে না, 25,000 টাকা যে বেনিফিশিয়ারি দেবে হ্যাঁ সেই টাকা তো তুলে নেওয়া যায়। হ্যাঁ, শুধু ওই আপডেট করালে থাকলেই তো সেই টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, 5 নম্বর ওয়ার্ডে না, তখন আমি 17 নম্বর ওয়ার্ডে, যেহেতু 17 নম্বর ওয়ার্ডে থাকে সেই হিসেবে 17 নম্বর জায়গা। হ্যাঁ, না না না, সেটার জন্য আমি বাড়িতে পাইয়ে দেবো, আমি যা করার আমি করে দেবো, তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে, জমা করতে হবে না, কিছু করতে হবে না। সেই টাকাটা বলেছিলাম, তারপর তোমাদের আর কোনো টাকা লাগবে না, সেটা দিতে পারবো না বলে আমি বলেছি। একটা যদি কাজ হয় সেইগুলোর জন্যই বলেছিলাম, যে যেগুলো বারান্দা বা ফ্রিজ ফ্রিজ হয় সেটার জন্যই বলেছিলাম। তখন তো বাড়ি শুরুই হয়নি না, সেটা বলেছিলাম। তখন তোমার যদি না পারো আমার কাছে দিয়ে রাখো, আমি তোমাদেরকে দিয়ে, আর যদি টাকা লাগে সেটা দিয়েও আমি করে দেবো। হ্যাঁ, ফেরত দিয়ে দিচ্ছি, আজকে লিখে দিচ্ছি, কালকে ফেরত দিয়ে দেবো। সন্দীপ দাস শিরু সারাপাড়া। আমার করেছিল ওই দাদাকে ধরেছিল যে আমাদের বাড়ি নাই বলে, আমরা ওকে ওনাকে বলেছিলাম, তো ও বলেছিল কি বেশ আমি বাড়ি বের করে দিব, বলে ঠিক আছে বাড়ি বের করে দিব, এত টাকা লাগবে। আমরা 60,000 টাকা ওনাকে দিয়েছি, এবারে উনি বলছেন আজ বলছেন কাল বলছেন পরশু বলছেন, প্রতিদিন দৌড়া করাইছেন, আমরা দুপুর গড়ট ফোড়া করাইলাম, বলছে ঠিক আছে বাড়ি হবে, বাড়ি হবে, চলো তোমরা ওইখানে চলো বাড়ি হবে, চলো বাড়ি হবে। বাড়ি যখন দিচ্ছে না, তখন আমরা 6 বছর যখন পেরিং গেল, তখন আমরা অন্য কাউন্সিলরকে, যেখানে আমার স্টুডিও বাড়ি সেইখানে আমরা ধরলাম অন্য কাউন্সিলরকে, অন্য কাউন্সিলর আমার বাড়ি বের করে দিল, বেশ বাড়ি যে বের করে দিল। তখন দাদা বলছে ঠিক আছে তোমাদের তো বাড়ি বেরিয়ে গেছে, কাজ করা
আমি তার বাড়িতে দিব না, ঠিক আছে, বারান্দাটা সিঁড়িটা আমি করে দিয়ে দিব। বললাম বেশ ঠিক আছে, আপনার সঙ্গে কোনো ঝামেলা নাই দাদা, আমার বাড়িটা ভেঙে গেলে কাজ, বেশ আমাদের বাড়ি ছিল না, আপনি এইটা করে দিবেন। এখন যখন ওকে ধরছি তখন বলছে এখন আমি বাড়ি দিব না, আমি আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই, আমি বাড়ি দিতে পারবো না, আমি টাকা নেই। আর উনির বউ বলছে কি না আপনার কী প্রমাণ যে আপনার কাছে টাকা আছে? নিয়েছে আমার স্বামী। কী নাম ওনার? ওনার নাম ভুলা সঞ্জীব দা। আমাদের জন্য নিয়েছিল বাড়ি করবার লিগে, বের করে দিব আবার বাড়ি আমি দাঁড়িন থেকে করে আমাদের পৌরসভা, পৌরসভা থেকে ওই 17 নম্বর ওয়ার্ড থেকে, মানে 17 নম্বরে আমাদের জায়গা আছে, ওই 17 নম্বর ওয়ার্ড থেকে বলেছিল কি ও বাড়িটা বার করে দিব। পৌরসভার বাড়ি? হ্যাঁ, পৌরসভার বাড়ি। আমরা দিয়েছি 60,000 টাকা। আজকে কি হয়েছে? আজকে বলছি, আজকে ও বলছে কাল থেকে, ও মাকে কতদিন থেকে বলেছিল কি তোমরা পারছো না, ঠিক আছে, আমরা বলছি কি আর আমরা ভাড়া দিতে পারছি না দাদা, বলছে ঠিক আছে জ মাস আপনাদের বাড়িটা ফিট না হয়েছে আমি তো মাসের ভাড়াটাই দিবো, ঠিক আছে আমি দিব। এবারে যখন 2-3 মাস পেরিং গেল ও দিছে না, দিছে না, বলছে আজ লয় কাল, আজ লয় কাল, প্রতিদিন করছে ঝামেলা করছে। কালকে আমার বর এসে ওর গাড়িটা নিয়ে চলে গেলো, বলছে কি না তুমি যখন টাকাটা দিবে তখন আমি গাড়ি দিব। কি পরিচয়ে টাকাটা দিয়েছিলেন আপনি কি জানতেন? ও পৌরসভার কেউ? হ্যাঁ, ওকে চিনত বলে টাকাটা দিয়েছিল। কি পরিচয় দিয়েছিল? পরিচয় কিছু নয়, এমনি মেল ভাবে পরিচয়। আমার নাম নূরজাহান বিবি। 5 নম্বর ওয়ার্ড।